আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো এবং অনেকেই হয়তো বা অনেক টেনশনেও আছো যে এসএসসি রেজাল্টটা দিবে কবে। তো এসএসসি রেজাল্ট দেওয়ার কথা ছিল যে যেদিন থেকে পরীক্ষা শেষ হবে তার দুই মাসের ভিতরে, সেই অনুযায়ী সবগুলো ওয়েবসাইটে প্রায় প্রকাশ করা হয়েছে সেই ডেটটি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি একটি সাইটে দেওয়া আছে যে এসএসসি রেজাল্ট 2022 বাংলাদেশ অল এডুকেশন বোর্ড রেজাল্ট, এসএসসি রেজাল্ট 2022 বাংলাদেশ অল এডুকেশন বোর্ড রেজাল্ট উইল পাবলিশড অন 30 নভেম্বর 2022, অর্থাৎ 30শে নভেম্বর এটা পাবলিশড হবে। শুধু এক সাইটে যদি এরকম বলতো তাও হতো, তো আমরা যদি আরেকটা জায়গায় দেখি তাও সেখানেও বলা আছে এরকম কথাই যে এসএসসি 2022 রেজাল্ট আপডেট নিউজ, 2022 সালে এসএসসি ফলাফল ও সমন্বয় পরীক্ষার ফলাফল আগামী 27 থেকে 30শে নভেম্বরের ভিতরেই প্রকাশ করবে। আর 27 থেকে 30শে নভেম্বরের ভিতরে কিন্তু তোমরা দেখবে যেখানে কোনো শুক্রবার বা শনিবার এই টাইপের কোনো ছুটি নেই, তো সেই অনুযায়ী 27 থেকে 30 তারিখের মধ্যে প্রকাশ করার সম্ভাবনাটা সবচাইতে বেশি, এর আগে হওয়ার সম্ভাবনা নেই। যদিও অনেক অনেক চ্যানেলে বলতেছে 10শে নভেম্বরে হবে, তবে 10শে নভেম্বর এটা পসিবল না, কারণ এখনও খাতা কাটা শেষ হয়নি। তো এখানে আমরা সবগুলো তিনটা সাইট দেখলাম যে এই সাইটে বলা আছে 30শে নভেম্বর 2022 সালে, অর্থাৎ তোমরা সকাল 10টার দিক মানে পাবলিশড হলেও সেটা তোমরা অ্যান্সার পেতে পেতে বা ফলাফল পেতে পেতে হয়তো বা সেটা 1টা বাজে যেতে পারে, 12টা বা 1টা, এর ভিতরেই তোমরা রেজাল্টটা পেয়ে যাবে। তো এই ছিল তোমাদের আপডেট নিউজটি। আশা করি তোমাদের এই নিউজটি ভালো লেগেছে, অবশ্যই তোমাদের বন্ধুবান্ধবের সাথে এটা শেয়ার করে দিবে। আর তোমরা যদি আইসিটি বা ইংলিশ ক্লাস করতে চাও পরবর্তী অর্থাৎ কলেজের জন্য, তাহলে আমার এই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখি দিও। আমাদের আইসিটি ক্লাস শুরু হয়ে যাচ্ছে সামনের মাস থেকে, আর আমাদের অলরেডি ইংলিশ ক্লাস চলতেছে, তো তোমরা সেই ক্লাসগুলো এখন থেকে করে অ্যাডভান্স হয়ে যেতে পারো। তো যেহেতু তোমাদের অবসর টাইম, তো অবসর টাইমে তোমরা অবশ্যই এগুলো করে ফেলো, কারণ এতে তোমাদেরই উপকার হবে। তো ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট ভিডিওতে।